এই মামা চলো, মামা অনেক চ্যালেঞ্জ লাগে মামা, জাম গাওনে বাসে ছেলেটা ভালো লাগতেছে না, আমি চলে যাবো। এই যাইবা না কি লেগে, কি সমস্যা, কি ভাড়া দিব না? না ভাড়া দিলেও মামা জাম গাওনে বাসে যাবো, ছেলেটা অতিরিক্ত খারাপ লাগতেছে। তোমার যাইতে হবে, তুমি চলো, আমার ইমার্জেন্সি কাজ আছে, চলো। না মামা আমি অনেক যাইতে পারবো না, আমি অনেক জরুরি বাসে কাজ আছে। আমি কে মানি, আমার তোমার চিনা লাগবো না, আর আমি কে যদি চিনতে চাও তাহলে আমি তোমার চিনাইতাছি। তুমি যে রিস্কালা লোকটার সাথে খারাপ ব্যবহার করলা, আজকে তুমি ভালো অবস্থায় আছো, আজকে তুমি অনেক টাকা পয়সা, তার জন্য কি তুমি রিস্কালার সাথে খারাপ ব্যবহার করতে পারো? আল্লাহ তাআলা তো তোমার এই অবস্থা নাও রাখতে পারে, এই রিস্কালার অভিশাপ তুমি বুঝো মামা। ওই যে তোমার এত উন্দায় গালি দিয়েছিল, তুমি মনে কষ্ট পাইছো না মামা? হালকা তো কষ্ট পাইছি। হ্যাঁ কও, তোমার কথা শুনি, কও। কষ্ট পাইলে অনেক কি করবো, এক টাকা পয়সা আছে, আর যা পারবো তাই করবো। না না ওই যে আমার ইমার্জেন্সি কাজ, আমি আমার আপনাকে বলে দেব নাকি? হ্যাঁ যে বলে অন্য একজনে তুমি নিয়ে যাবা, আর কথা তুমি কষ্ট পাইছো না? কষ্ট পাইছো, এখন তুমি মন থেকে আর অভিশাপ দিয়ে দাও, আর অভিশাপটা লাগিয়ে যাবো তোমার অভিশাপ, কও। অভিশাপ আর কি দিব, মনে যা দেওয়ার তো দিছি, ভিতরে সামনে সামনে তো দেওয়া যায়। তুমি মনে কষ্ট পাইছো তো অনেক নাকি? আল্লাহ তালা তোমার এই অবস্থানে একদিন একদিন ওরে আনবে, বুঝছো ভাইয়া? এরকম করতে হয় না, কেন এরা কি মনে অনেক কষ্ট পায়। এই মেয়ে তুমি এরকম করো, সেদিন কাল দেখছি তোমার ওই লোকের লাগে এরকম করো, মেয়ে যাও মেয়ে আনতে যাও। আমি না রে মেয়ে, দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, এই মেয়ে দিকে আসো। আমি নাহলে বলছি, এই লোকটা কি মিছে কথা কইছে? এই যে বড় ভাই, এই লোক কি মিছে কথা কইছে? তুমি একটা খারাপ লোক, আমি আজকে দেখছি, কালকে এর চোখে পড়লো, তুমি এমন করে কেন সবার সাথে? যাও মিয়া যাও, কিন্তু ঠিক না রিস্কাদের সাথে। যাও মামা থাক, কিছু মনে করো, ঠিক আছে? এলাকার ছোট ভাই তো, আমি বলে দেবো, যাও। আমি তো কিছু কইতে পারলাম না, আর বিচার করবো আল্লাহ। রিস্কালা লোকটি আল্লাহর সাথে কান্না করে চলে গেলেন। এই মামা ভাই, চল সামনে চল। দাঁড়াও দাঁড়াও, তোমার কোজেন দেখছিলাম ভাইয়া, দাঁড়াও একটু মনে করি, তোমারে আমি এক জায়গায় একদিন দেখছিলাম। ওই দেখছিলেন মামা? আমি তো সব জায়গায় রিস্কে ছিলাম, হয়তো অন্য কোনো জায়গায় দেখছেন। না না, তোমার অন্য কোনো ঘটনাতে আমি দেখছিলাম মনে হইতেছে আমার। তোমার জীবনে মানুষের কত ঘটনা থাকে, আমি কীভাবে কী করবো বলেন? এত কথা বলে আপনি মামা, চলো। শোনো, তোমার আমি কই দেখছিলাম এখন কথাটা বইলা যায়। তোমার কি মনে আছে আজ থেকে এক বছর আগে একটা রিস্কালার সাথে তুমি কি করছিলা? হ্যাঁ মনে করে দেখো। হ্যাঁ মনে পড়ছে। মনে পড়ছে? তুমি রিস্কালার সাথে কি করছিলে একটুখানি স্মৃতিতে আনো তো, একটু ভাবো তো। জি মোম, রিস্কালার সাথে আমি খুবই খারাপ ব্যবহার করছিলাম। আল্লাহ তালা মানুষে সব রাস্তায় সব সময় রাখে না, বুঝতে পারছো আজকে ব্যাপারটা? রিস্কালা ছেলেটিকে অভিশাপ দিয়েছিল, আমি তো তোমাকে কিছু করতে পারলাম না, তোমার বিচার জানি আল্লাহ করে। ঠিক এক বছরের ভিতরে ছেলের অবস্থা এই, তা তো দেখতেই পারলেন। তার জন্য সবাইকে বলি, রিস্কালার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না।